নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিংড়ির চপের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। ছোট গলদা চিংড়ি নিয়েছি। এবার এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে পলতেটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করছি। তার জন্য প্রথমে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, সয়া সস 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি ভিনেগার 1 চামচ। আপনারা এখানে ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে চিংড়ির সঙ্গে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এখানে আমি 2 আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা গাজর, খুব ছোট করে কুচানো রয়েছে সেই গাজর কুচি, 7 মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আলু গাজরের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গাজর আলু নুন গোলমরিচটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে আলুর পুরটা কিছুটা অংশ নিলাম, নিয়ে এরকম গোল তৈরি করে এইভাবে বাটির একটা শেপ দিয়ে নিলাম। এবার যে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটাকে এইভাবে আলুর পুরের মধ্যে দিয়ে আবার কিছুটা আলু দিয়ে এইভাবে চিংড়ি মাছটাকে আমি এইভাবে ঢেকে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছটা সম্পূর্ণ ঢাকা হয়ে গেছে, এই অংশটা বেরিয়ে আছে। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছকে তৈরি করে নিচ্ছি। দেখুন, সবকটা চিংড়ি মাছ সুন্দরভাবে আলুর বাইন্ডিংয়ে বাঁধা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1টা ডিম। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার নুন আর গোলমরিচটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে গেছে। এবার আমি এখান থেকে 1টা করেছি নিয়ে এখানে আমি ময়দা রেখে দিয়েছি। ময়দার মধ্যে প্রথমে আগে কোট করে নিচ্ছি। এবার আমি এই অংশটা ডিমের মধ্যে এইভাবে কোটিং করিয়ে নিলাম। এবার আমি ব্রেড ক্রাম্পের মধ্যে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ব্রেড ক্রাম্পটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন, ব্রেড ক্রাম্পটা খুব সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এই প্লেটে রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা প্রনকে আলুর মধ্যে ভরে সুন্দরভাবে বাইন্ডিং করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1-1 করে এগুলো সব ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, জোর আছে ভাজবো না। দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে আমি পাকোড়াগুলোকে সমস্ত ভাজছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজা হবে। এইভাবে আমি সমস্ত প্রন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ চিংড়ির চপ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।